সেকেন্ড ডিভিশন খেলতে গেছে, প্লেয়ার টাকা দিয়ে খেলছে। সুব্রত মুর্মুকে কাল বাদে পরশু একটা এজেন্ট এসে বলে, ভাই আমার সঙ্গে এগ্রিমেন্ট সই করো, আমি তোমাকে ন্যাশনাল টিম খেলে দেবো। তুমি কে ভাই? একটা এজেন্ট কি করে সাহস পাচ্ছে যে আমার সঙ্গে সই করলে তুমি ন্যাশনাল টিম খেলতে পারবে, এবং তার সে সত্যি সত্যি ন্যাশনাল টিমেও ঢুকে যাচ্ছে। আমি বলছি, আইএসএল এ যদি এত ভালো ভালো জিনিস থাকে, জোর করে মনমোহন ইস্টবেঙ্গলকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ধরো বিশ্বকাপ খেলতে গেলে তাহলে ফিফার নিয়ম চালু করলো যে 100 মিলিয়ন ইউরো দিতে হবে, তাহলে তো ভাই আফ্রিকার দেশগুলো ফুটবল খেলে ছেড়ে দেবে। স্পোর্টসের মেরিট কোনো দিন টাকা হতে পারে না। তুই তো মোটামুটি খেলেছিস, তোকে আমি ঢুকিয়ে দিচ্ছি, তুই কিন্তু পাবি 40%, আমি 60% টোটাল কন্ট্রাক্ট। এটা ফুটবল মামদাবাজি হচ্ছে? আমার এজেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। সারা বিশ্বের ফুটবলে এজেন্ট প্লেয়ারকে স্কাউট করে, এজেন্ট প্লেয়ারকে গ্রো আপ করতে সাহায্য করে, এজেন্ট প্লেয়ারকে দল খুঁজে দিতে সাহায্য করে, এবং তার বদলে এজেন্ট তার কিছু পারিশ্রমিক হয়, সেই পারিশ্রমিকটা দাবি করে। ভারতবর্ষের ফুটবলে এই ধরনের এজেন্টের সংখ্যা নগণ্য, নেই বললেই চলে। প্রথম কথা, ফুটবলারদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে সবার কথা বলছি না, কিন্তু আমি কিছু মানে সামান্য কিছু এজেন্ট বাদ দিলে তাদের কোনো দায়বদ্ধতা নেই। এক দলের এজেন্ট আছে যারা উপরের দিকে করছে, তৃতীয় শ্রেণীর বিদেশি প্লেয়ার এনে, তৃতীয় শ্রেণীর বিদেশি কোচ এনে আন্ডার হ্যান্ড দিয়ে প্লেয়ারকে টিমে ঢোকাচ্ছে। আর এক শ্রেণীর এজেন্ট আছে যারা প্লেয়ারদের সঙ্গে চুক্তি করছে, চুক্তি করে তার যে নিরাপত্তা, আমার কথা হচ্ছে এজেন্ট তো তার আর্থিক নিরাপত্তা দেবে একটা প্লেয়ারকে। আমি একটা এজেন্টের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেলে, এবার ধরে নাও সেই প্লেয়ারটাকে যদি আমি বলি তোমার এজেন্টের সঙ্গে কথা বলে আমি নেবো না, তুমি খেললে বলো, কেউ যদি বলে, তখন সেই ছেলেটা কোথায় যাবে? অথচ এজেন্ট যদি তাকে একটা টিম না করে দিতে পারে, তার কাছেও সেই রাইটসটা তো সে আটকে রাখছে। আমার কোনো এজেন্টের প্রতি রাগ নেই। এজেন্ট তার, আমি বলছি একটা ছেলে যে ছোটোবেলা থেকে উঠে আসে, তাকে একজন এজেন্ট কীভাবে সহায়তা করছে, কোথা থেকে স্কাউট করছে, সে পরিণত হয়ে কোনো লিগ খেলছে, চোখে পড়ছে, তখন গিয়ে এজেন্ট তার দায়িত্ব নিচ্ছে, তার আগে তো কোনো দায়িত্ব নিচ্ছে না। এক্স্যাক্টলি, মানে আরও একটা বিষয় দাদা আপনাকে একটু বলি, এটা আপনার মতবাদ। এবার আমি যেহেতু আপনার সঙ্গে আমার রিলেশনটা ভালো, বা আমি যতটা সাংবাদিকতা করছি জানছি, একটা ফুটবলার যখন একটা জায়গায় পৌঁছে যায় দাদা, তার কোন হোটেল থেকে শুরু করে স্যালারি সংক্রান্ত বিভিন্ন ইস্যু, বিভিন্ন ডিসকাশনের জন্য এজেন্ট এই কাজটা করেন, না ভালো তো? সেটা তো আমি বলছি, আমি এজেন্টের বিরোধী না তো, আমি বলছি দায়িত্বশীল এজেন্ট। তাহলে আমাকে কথাটা একটু চেঞ্জ করে দিতে হবে, এজেন্ট আর দায়িত্বশীল এজেন্ট, সবাই এজেন্ট হয়ে গেলে মুশকিল তো। আমার প্লেয়ার নিয়ে, আমার কাছ থেকে নিয়ে গিয়ে তাকে ক্লাব করে দেওয়া এবং ক্লাবের স্বার্থ দেখা, এবং তারপরে সেই এজেন্ট সেই প্লেয়ারকে নিয়ে এসে আমার সঙ্গেই যদি উল্টে দরাদরি করে, তোমার কী আছে, ওর প্রতি অবদান কী আছে বলো? এই প্লেয়ারটা নার্সারি লিগ থেকে বড় করেছি আমি, আমরা বড় করলাম, আমরা খাওয়ালাম, আমরা দেখলাম, তো তুমি আজকে সেই প্লেয়ারটার সঙ্গে এসে বলছো এগ্রিমেন্ট করো, এবং সেই প্লেয়ারটাকে তুমি কীভাবে বলছো এগ্রিমেন্ট করো? তুমি এতো না, তুমি সেই ক্লাবটার কাছে যাও, ক্লাবটাকে বলো যে আপনার একাডেমির এই প্লেয়ারটা আমার লাগবে। তো তোমাকে তো এইভাবে এই সিস্টেমে যাওয়া উচিত। তুমি একাডেমিকে প্রপোজ না করে ডাইরেক্ট করে কী করে ক্লাবকে তুমি প্লেয়ারটাকে প্রপোজ করো যে আমাকে, আমার, তুমি আমার এগ্রিমেন্টে সই করো? সেটা এক্স্যাক্টলি, সেটা তো আমরা আজকে একটা, ধরো এই এজেন্ট প্রথা তো ছিল না আগে, তার আগেও তো ফুটবল ছিল, তখনও ভারত ওই আমাদের জন্মের পর থেকে দেখা নেহরু কাপে উরুগুয়ের সঙ্গেও দুর্দান্ত ফুটবল খেলেছিল, এজেন্ট ছিল না কিন্তু খেলা ছিল। আমি আজকে এজেন্টের বিরোধী নয়, আমার কথা হচ্ছে যে এজেন্ট করবে, আমরা আগে ডিস্ট্রিক্ট থেকে ফুটবলার নিতাম, কী করে ফুটবলার নিতাম, ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক থাকতো, আমরা গিয়ে প্লেয়ারটাকে বলতাম না যে তুমি এসেও কলকাতা ক্লাবে সই করো, নেবার আমরা সবসময় সেই ডিস্ট্রিক্টের অথরিটি, সেই ক্লাবের অথরিটি, তাদের কাছে যেতাম, বলতাম যে দাদা আপনার এই প্লেয়ারটা ভালো খেলছে, তোমার প্লেয়ারটাকে এবছর আমার ক্লাবে দাও। এইভাবে আজও আমরা ধরো না উত্তরপাড়া ব্রিগেড থেকে বা শ্যামনগর তরুণ সংঘ থেকে, শ্যামনগর তরুণ সংঘ যেহেতু আমার ক্লাব, আমার ডিসাইড করার অধিকার আছে, আমি উত্তরপাড়া ব্রিগেড থেকে একটা প্লেয়ার নিলে প্লেয়ারটা যদি পছন্দ হয়, ভাই কোথায় খেলিস না, উত্তরপাড়া ব্রিগেডে খেলি, ভাই কোথায় খেলিস না, আমি রিস্টায় খেলি, রিস্টার স্পোর্টিংয়ে খেলি, না ভাই কোথায় খেলিস না, আমি ব্যান্ডেল বাণীচক্রে খেলি, তারা আমি ব্যান্ডেল বাণীচক্রের লোককে বলি যে তোমার কাছে 13 বছরের কোনো ভালো ছেলে আছে, 14 বছরের ভালো ছেলে আছে, তাকে পাঠাও, কোনো ভালো ছেলে লাগলে সেই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি, এবং চেষ্টা করি যে আমার পক্ষে যদি দুটো বলও সম্ভব হয় বা একটা কিছু দেওয়া সম্ভব হয় সেই ক্যাম্পটাকে আমরা দিই, কারণ এরা তো করে দিচ্ছে প্লেয়ার, এজেন্ট আসছে ক্লাব ঠিক করে দিচ্ছে, এজেন্ট তার থেকে নিজে রোজগার করছে, আমার কোনো আপত্তি নেই। এজেন্ট, এজেন্ট যে দেখছে, এজেন্ট কি তার ডিস্ট্রিক্ট ক্লাবকে দেখছে? এজেন্ট যে ক্লাবটা থেকে সে বড় হচ্ছে তার কাছে আসছে? আসছে না, সে প্লেয়ারকে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করাচ্ছে। আমি এজেন্টদের বলছি যে তুমি একটা কাজ করো, তুমি ওকে গ্যারান্টি দাও, আমার সঙ্গে কথা বললে তো তাকে ডিল করতে হবে, প্লেয়ারের সঙ্গে, প্লেয়ার তো ডিল করতে পারে না,
প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার ডিল করতে পারে না। আমি এজেন্টকে বলবো, আমি তো বলবো অনেক বড় এজেন্টের এজেন্ট থাকা সত্ত্বেও আমাদের উত্তর চব্বিশ পরগনার গর্ব সুব্রত পাল এবছর টিম পায়নি। তোর তো অনেক বড় এজেন্ট আছে, সে তো বলেছিল টিম হবে। তা আমার কথা হচ্ছে সেটা কথা না, আমার বক্তব্য যে তুমি এজেন্টটাকে নিয়ে যেতে পারো, তুমি গ্যারান্টি দাও যে আমি তোমাকে এই লেভেলের একটা টিম মিনিমাম দেবই। তখন কথা হচ্ছে না তুমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। তা আমি ধরো কোনো এজেন্ট সে দশটা প্লেয়ারকে তুলে রেখে দিচ্ছে, একটা প্লেয়ারকে টিম দিচ্ছে, নজনকে দিতে পারছে, সেই নজনের কী অবস্থা হচ্ছে? তোমরা একজনের পেছনে এজেন্টের সাফল্য দেখছো, আর ঘর ভাড়া দেখার জন্য এজেন্ট? আমরা কি টিম করিনি ভারতবর্ষে? আমরা কার্লোস হার্নান্দেজ কে এনেছি, ওর এজেন্ট এসে ঘর দেখে দিয়েছিল নাকি? নকশা ঘর দেখে দেবে, এগ্রিমেন্ট দেখে দেবে, এগ্রিমেন্ট দেখার জন্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ছিল, কোথায় তারা আছে? আমি আই লিগের যে কটা টিম দেখেছি এবছরে, মোটামুটি রিয়েল কাশ্মীর, মোহামেডান আর গোকুলাম একটু স্ট্যান্ডার্ড টিম। আজকে গোকুলাম, রিয়েল কাশ্মীর বা মোহামেডান আর একটা টিম আছে, যেটা অ্যাশলে ওয়েস্টউড কোচ, রাউন্ড গ্লাস। ওদের জার্সি ব্র্যান্ডের বাজেটে আমার টিম, ওদের টোটাল যত টাকা জার্সি ব্র্যান্ডের খরচা হয়েছে সেই খরচা আমার টিম। আমাকে তো গেলেই পাঁচ গোল করে মারা উচিত ওদের, এটা মান উন্নয়ন বাট। এবার মানে তাহলে তুল্যমূল্য আইএসএল একটা খেলা কী উন্নতি হয়েছে? সম্প্রচারে উন্নতি হয়েছে, ভালো খেলা দেখাচ্ছে। কী উন্নতি হয়েছে? প্লেয়াররা অনেক টাকা পাচ্ছে, অনেক টাকা। কটা প্লেয়ার অনেক টাকা পাচ্ছে? না, 10% প্লেয়ার অনেক টাকা পাচ্ছে। 90% প্লেয়ার কী পাচ্ছে? আজ থেকে 15 বছর আগে আই লিগে যাবে তো তাই পাচ্ছে। 90% হবে না, এতটাও 80% হবে, এতটাও আমি চলে এলাম 80% হবে। তুমি আমার কাছে আগে তুমি এটা একমত হও যে কতগুলো প্লেয়ার, কতগুলো টিম, দশটা টিমে 30টা যোগ্যতা অনুযায়ী টাকা পাচ্ছে, এটা বিশ্বাস করেন না? আমি বলছি 2 টাকার মাল 200 টাকা দিয়ে কিনলে সেটার মানের উন্নতি বলে না। পয়সা পেয়ে হয়তো কেউ মানে প্লেয়ারদের দিক দিয়ে ভালো হচ্ছে, চাকরি বাকরি নেই সেক্ষেত্রে প্লেয়ার, আমি বলছি যে যদি আমার এই প্লেয়ারটার এই দর হয় ভারতবর্ষের বাজারে, তাহলে থাইল্যান্ড তোকে নেবে, তাহলে জাপান তাকে নেবে, তাহলে এশিয়ার অন্যান্য দেশ তাকে নেবে, নিচ্ছে না তো, কেউ ডাকছে না তো। এখন তো সব দেশে খেলা দেখাচ্ছে, আমার কটা প্লেয়ারকে ডাকছে, কী টাকায় ডাকছে? বাট এটাও তো আমি এটা মানের কথা বলছি, মানটা তাহলে এশিয়ান মানে আমরা কোনো জায়গায় নেই, চলে এলো। FSDL কিন্তু কম খরচা করছে না, FSDL প্রমোশনের জন্যে অনেক খরচা করছে, বা যেখানে তাদের ওখানে যারা এটা চালাচ্ছে তাদের সমস্যা আছে, তাদের বিরাট সমস্যা আছে, তারাই হয়তো ঠিকঠাক মানে চালাতে পারছে না। সেকেন্ডলি চলেছ, প্রতিটা টিম 2 কোটি টাকা করে পায়, প্রতিটা টিম ভারতবর্ষের আইএসএল খেলে তারা ইউথ ডেভেলপমেন্টের জন্য 2 কোটি টাকা করে পায়, আমি শুনেছি এবং যতদূর জানি এটাই সত্যি, এবং এটাকে রঞ্জিত বাজাজ কনফার্মও করেছে, আমার সঙ্গে কথা হয়েছিল করে তাদের ইউথ ডেভেলপমেন্টের কী অবস্থায় আছে। তুমি বলছো কালকে মনে করলেই ওরা করতে পারে, তাহলে এতদিন করেনি কেন? আমি বলিনি, বলবেন না তাহলে দর্শক বলবে যে আমি বলেছি। হ্যাঁ না, আমি বলিনি যে কালকেই করতে পারে, কালকেই করতে পারে, এরকম একটা ক্লজ অবশ্যই আছে যে তাদেরকে ইউথ ডেভেলপমেন্ট টিম একটা করতে হবে করোনার জন্য, সেটা একটু শিথিল করা। করোনা তো গত 2 বছরে ছিল, আইএসএল তো 7 বছর ধরে চলছে, তাহলে 7 বছরে কেন? অনেক টিমের রিজার্ভ টিম আছে, রিজার্ভ টিম আছে। এবার চলে এলাম রিজার্ভ টিম, রিজার্ভ টিমগুলো কি খেলছে? আই লিগ সেকেন্ড ডিভিশন খেলছে। আমি বলছি আইএসএলে, আইএসএল ভালো টুর্নামেন্ট, আইএসএলের পেছনে অনেক টাকা আছে, অনেক টাকা খরচা হচ্ছে, ভালো বিদেশি আসছে, ভালো বিদেশি কোচ আসছে, ভালো বিদেশি আসছে, খুব ভালো ভালো খুব কোয়ালিটির প্লেয়ার আসছে। কিন্তু আমাদের যারা পুরনো প্লেয়ার ছিল, ধরো র্যান্টি মার্টিন, সোকুলি, ওডাফা, যেসব প্লেয়ার আমরা দেখেছি, তাদের মতো মানুষকে কিন্তু সন্তুষ্ট করতে পারছে না পারফরমেন্স দিয়ে। খেলা দেখে কেউ কিন্তু আগের মতো সন্তুষ্ট হচ্ছে না, ও আমাদের ওডাফা আছে, মনমান সাপোর্টাররা বলতো আমাদের ওডাফা আছে, ইজমান সাপোর্টার বললো আমার পেন আছে, আমার টোলগে আছে, আমি জানি না, বিরাট প্লেয়ার ছিল না, আমি মানলাম এখন বিরাট উন্নতি হয়ে গেছে। তো যদি বিরাট উন্নতি হয়ে গিয়ে থাকে, আমার দেশের যে 10টা হাইয়েস্ট পেড প্লেয়ার আছে তারা এশিয়ার কোন কোন দেশ থেকে ডাক পেয়েছে? আজ কেন উল্টো দিকে এই পুরোটাই তো নেগেটিভ হতে পারে না নবাবদা, এই উল্টো দিকে আমি আপনাকে যেহেতু একটা আলোচনার স্তরে আমি আপনাকে সাংবাদিক সত্তা থেকে প্রশ্নটা করছি না, আমি বলেই দিলাম দর্শকরা যারা দেখছেন, কারণ অনেকে অনেক রকম রিপ্লাইও হয়তো দেবেন দিচ্ছেনও, নবাবদা ফুটবলাররা টাকা পাচ্ছে, এটাও তো একটা দরকার, টাকা পাচ্ছে ভালো তো, এটাও তো দরকার ছিল, ফুটবলাররা টাকা পাওয়া সবসময় ভালো, হয়তো ফুটবলাররা টাকা পেলে কী হবে, জীবিকা অর্জন বাড়ছে। এবার আমি প্রশ্ন করি, কটা টিম, 10টা 11টা 11টা, কটা করে প্লেয়ার রেজিস্ট্রেশন হয়? 25টা 30টা ম্যাক্সিমাম 30টা, তাহলে 11টা টিমে 330টা প্লেয়ার, 6টা করে বিদেশি, 66টা বাদ দাও, তাহলে কটা বাকি থাকলো? 270টা 200
264টা থেকে বাদ দাও 240-45টা তাহলে বাঁচলো হচ্ছে 170টা প্লেয়ার। দেশের জনসংখ্যা 170 কোটি, 170 কোটি প্লেয়ারের মধ্যে 170টা প্লেয়ারের জীবন সংস্থান হচ্ছে, তাতেও সবাই ভালো টাকা পাচ্ছে সেরকম কোনো মানে নেই। অনেককে এজেন্টকে, আবার বলছি এজেন্টকে আন্ডার হ্যান্ড দিয়ে ঢুকতে হচ্ছে। তোমার সঙ্গে কোচে যা বলছি সামনে বলছি, কোনো পেছনের ব্যাপার নেই। তোমার সঙ্গে দলের যা কন্ট্রাক্ট হবে তার 80% টাকা, 70% টাকা এজেন্ট পাবে, 20% টাকা তুমি পাবে। এরকম বহু অনিয়মিত প্লেয়ার আছে, লাস্ট 5-6 বছরে দেখা গেলে দেখা যাবে কেউ 1 বছর খেলেছে, খেলেই নেই। ধরো এই বছর নবাব ভট্টাচার্যকে দায়িত্ব দিল যে নবাব ভট্টাচার্য আপনি এই টিমটা, আপনার, আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক শুনছি আপনার নাম, আপনি এখানে টিম করুন। নবাব ভট্টাচার্য এখানে, আমি আমার নাম দিয়ে বলছি, কারণ নাম দিয়ে বললে তার অসম্মান হবে, কারণ তারা সব লেজেন্ড, ভারতবর্ষের ফুটবলের লেজেন্ডদের নাম আমি নিতে চাই না। তো তখন বলছে যে নবাব ভট্টাচার্য ঢুকেই দেখলো, আরে এখানে তো টাকা উড়ছে, এই সুযোগ, শিবম তোকে আমি ঢুকিয়ে দিচ্ছি, তুই তো মোটামুটি খেলেছিস, তোকে আমি ঢুকিয়ে দিচ্ছি, তুই কিন্তু পাবি 40%, আমি 60% টোটাল কন্ট্রাক্টে, ঠিক আছে, টাকা পেলে দিদি 2 বছরে কন্ট্রাক্ট করিয়ে দিচ্ছি। এটা ফুটবল মামদাবাজি হচ্ছে দাদা? একটু 120-125 জন দাদা দেখছেন, একটু বলে দিন যে আমি আগে থেকে আপনাকে কোনো প্রশ্ন বলে দিইনি এবং না 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 প্রশ্ন বলে দাদা, আমার কথা হচ্ছে একটা জায়গায় দুর্নীতি হচ্ছে আমি বলবো না কেন? দুর্নীতি হচ্ছে, দুর্নীতি, দুর্নীতিতে আমি বলবো। কোন দেশে ছিল এই ISL চালু হওয়ার আগে? আমি এখনও জোর গলায় বলছি যে আজকে আমি শুনছি সেকেন্ড ডিভিশন খেলতে গেছে, তোমরা খবর রাখো না প্লেয়ারদের কাছে খোঁজ নিয়ে দেখবে, সেকেন্ড ডিভিশন খেলতে গেছে প্লেয়ার টাকা দিয়ে খেলছে, প্লেয়ার প্লেয়ারের বাবা এসে বলছে আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমার ছেলেকে 18-20 জনের স্কোয়াডে রেখে দেবো। আই লিগেই বলছি এই ফুটবল ছিল ভারতবর্ষে। আমি বলছি আবার, এগুলো কি, এটা কি পিরামিড হয়, কি পিরামিড কেন টিকে থাকে? পিরামিডের নিচটা চওড়া, ওপরটা নিচু, ভারতবর্ষের ফুটবলের পিরামিডটা ওপরটা চওড়া, নিচটা নিচু। আমি আরও বলছি তোমাকে, আজকে আমি শুনছি সন্তোষ ট্রফি খেলার জন্যে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনে হচ্ছে, আমাদের বাংলার সৌভাগ্য যে জয়দীপ এত নজর দেয়, এতটা নজর দিয়ে সন্তোষ ট্রফির টিম করে, যে সমালোচনা হচ্ছে এখনও রঞ্জনের, একে কেন নাওনি, ওকে কেন বাদ দিয়েছো, এসব আলোচনা হচ্ছে, তো মানুষের ইন্টারেস্ট আছে বলে হচ্ছে। এমনও স্টেট অ্যাসোসিয়েশন শুনছি টাকা দিলে সন্তোষ ট্রফিতে চান্স পাওয়া যায়। আমি বলছি যে একটা সেকেন্ড ডিভিশন খেলতে গেলে, মানে আমি নাম করা টিম বলছি, এবছর আমি শুনলাম তাদের সেকেন্ড গোলকিপার টাকা দিয়ে ঢুকেছে, মানে টাকা দিয়ে ফুটবল খেলা যায়, মেরিটের কোনো ব্যাপার নেই, মেরিটের কোনো ব্যাপার নেই। মেরিটটা যে ফুটবল খেলা কিসের উপর ডিপেন্ড করে থাকে, আমরা সারা জীবন গরিব ঘরের ছেলে তুলে এনেছি, খাইয়েছি, দাইয়েছি, বড় করেছি, হ্যাঁ তার বাড়ির অবস্থা খুব খারাপ, তারা একটা জীবন থেকে আরেকটা জীবনে উত্তরণ হয়েছে, অন্নমণ্ডল, কিংসুখ দেবনাথ, অন্য কী বাড়িতে থাকতো, কী সেখান থেকে আজকে অন্য ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছে, আমার জন্য এটা গর্ব না? আমার জন্য এইটা পাওনা ছিল, এখন সব প্রফেশনাল হয়েছে, প্রফেশনাল এজেন্ট, প্রফেশনাল ম্যানেজার, প্রফেশনাল, আর চালু হয়েছে কি ফুটবলে যেটা কোনোদিন ছিল না, আন্ডার কাট, আন্ডার হ্যান্ড, এগুলো চালু না, ছিল না আমাদের সময়, ছিল না। কোনো একটা টিম বলে দাও, ডেম্পোর ম্যানেজার আন্ডার হ্যান্ড নেবে, সালগাওকারের ম্যানেজার আন্ডার হ্যান্ড নেবে, টাকা টাকা, কাটমানি, কাটমানি, কাটমানি ছিল না, আমি বলছি ছিল না, আমি বাইরের টিমগুলোর কথা বলছি, এসব কোনো ঝামেলা ছিল না, কেউ বলুক মনমানে সই করে দেবাশিষ দত্তকে কাটমানি দিতে হয়েছে, কেউ বলে দিক, আমি ফুটবল ছেড়ে দেবো, বসে দর করতো বসে, ভারতবর্ষের, আমের পশ্চিমবাংলার প্রথম বাঙালি প্লেয়ার লালকমল ভৌমিক 20 লক্ষ টাকায় সই করেছিল, 20 লক্ষ টাকা সেই আমলে কেউ খেলে পেতো না, সামনে বসে তুই কত নিবি বল, লাল বললো যে না আমি কিছু বলবো না, ও তোর তো আবার দাদা আছে, আমাকে ফোন করে বললো ভাই তোর প্লেয়ার সই করছে কত দিতে হবে বল, বলতে পারবে কেউ যে দেবাশিষ দত্তকে 5 টাকা তলায় আন্ডার হ্যান্ড দিতে হয়েছে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কেন কর্মকর্তারা টিম করতো তাদের একটা ধারণা ছিল। একদম ঠিক আপনি বলছেন, এটাও তো বাস্তব, সময়টা পাল্টেছে, ফুটবলাররা টাকার কথা সরাসরি বলতে পারে না। আমি বলছি দ্যাট ইজ ফাইন, আমি বলছি দ্যাট ইজ ফাইন, এজেন্ট আপনার সঙ্গে কথা বলে আমি বলছি, আমি বলছি তো আমার এজেন্টের কনসেপ্টের প্রতি, এজেন্ট দেখো সারা বিশ্বে এজেন্ট কিভাবে কাজ করছে সেইভাবে করো, তুমি একটা মিনিমাম গ্যারান্টি দাও, মিনিমাম অর্থের গ্যারান্টি দাও, আমার একটা ছেলেকে তুমি তুলে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করছো, তাকে সারা বছর টিম না দিতে পারলে সে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে খেপ খেলে বেড়াচ্ছে, তার দায়িত্বটা কিনে নেবে, তখন তুমি বলছো না ওরকম সেরকম পারফর্ম করতে পারছে না। আমি যদি উল্টে এজেন্টকে বলি যে তুমি সেরকম পারফর্ম করতে পারছো না,
এজেন্ট আজকে বলে দিচ্ছে সই করানোর সময়, দেখো আমি এর এজেন্সি, আমি এই এক্স এর এজেন্সি, ওয়াই এর এজেন্সি, আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি আমার এজেন্সি সই করো, ন্যাশনাল টিম খেলতে পারবে। এজেন্ট বলে দেবে ন্যাশনাল টিম সই করার জন্য তুমি ওর এজেন্সি সই করলে ন্যাশনাল টিম খেলতে পারবে? ন্যাশনাল টিম কার বাবার? তুমি আজকে বলো তো সন্তোষ ট্রফিতে আন্ডার-22 প্লেয়ার আমার খেলিয়ে লাভটা কি? সিনিয়র প্লেয়ারগুলো খেলবে কোথায়? আজকে এখানেও বলছিলো যে জেলাভিত্তিক প্রতিযোগিতাটাকে বয়স ভিত্তিক করে দেয়া, সিনিয়র প্লেয়াররা যাবে কোথায়? কেন আমার তো আন্ডার-21 ছিল এম দত্ত রায় ট্রফি, আন্ডার-19 ছিল বিসি রায় ট্রফি, আন্ডার-16 ছিল মীর ইকবাল হোসেন ট্রফি, তিনটে ট্রফি বন্ধ কত বছর হয় না? এগুলোকে বন্ধ করে তুমি ছখানা প্লেয়ার সন্তোষ ট্রফির টিমে ঢুকিয়ে দিচ্ছ। সন্তোষ ট্রফি খেলতে দাও, যে যোগ্যতাকে খেলতে দাও, জোর করে আন্ডার-22 নিতে হবে কেন? জোর করে আই লিগে আন্ডার-22 নিতে হবে কেন? তোমার তো আন্ডার-19 আই লিগ আছে, তোমার তো আন্ডার-16 আই লিগ আছে, তোমার আন্ডার-13 আই লিগ আছে, তাহলে তুমি জোর করে সিনিয়র আই লিগে কেন একটা দুটো করে আন্ডার-22 প্লেয়ার? যে টিমগুলো করছে তারাও তো বিপদে পড়ে যাচ্ছে। একটা ছেলে আন্ডার-22, আমার সুব্রত মুর্মুকে আজকে 5টা ক্লাব চাইছে, 5টা ইনক্লুডিং আমার দাদার ক্লাব মোহামেডান স্পোর্টিং। আমার ভাইকে তুমি জানো যে আমার ব্যক্তিগত সম্পর্কে, দাদা আমাকে নিজে ফোন করে বলছে ওর লাগা আছে বলে। আমার বলছে, আমি তোমাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সুব্রত মুর্মু আজকের দিনে, আই লিগ খেলার উপযুক্ত হয়নি, সময় লাগবে। ও যদি ঠিকঠাক উঠতে পারে আমাদের বাংলার একটা সম্পদ হবে, তার জন্য তো তাকে সময় দিতে হবে, সুব্রত মুর্মুকে কাল বাদে পরশু একটা এজেন্ট এসে বলে ভাই আমার সঙ্গে এগ্রিমেন্ট সই করো, আমি তোমাকে ন্যাশনাল টিম খেলে দেবো। তুমি কে ভাই? ন্যাশনাল টিম তাহলে কী করে হচ্ছে? একটা এজেন্ট কী করে সাহস পাচ্ছে যে আমার সঙ্গে সই করলে তুমি ন্যাশনাল টিম খেলতে পারবে, এবং তাই সে সত্যি সত্যি ন্যাশনাল টিমেও ঢুকে যাচ্ছে? তাহলে কোথাও তো একটা গলত হচ্ছে। এইরকম বিস্ফোরক অভিযোগ আপনি ক্যামেরায় করছেন যে এজেন্ট বলছে ন্যাশনাল টিম খেলিয়ে দেবে বলছে, এইরকম ন্যাশনাল টিমটা তো দাদা এজেন্ট কন্ট্রোল করে না, ন্যাশনাল টিমের প্রসিডিওর আছে, আন্ডার-19 এর ভেঙ্কটেশ আছে, সে অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র ভারতীয় দলে, এইরকম বিস্ফোরক একটা অভিযোগ আপনি অন ক্যামেরা, এজেন্টরা বলছে, ওরাও জানে, যারা কোচ তারাও জানে এরকম হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। আই লিগে কিরকম টিম এসছে আমি নাম বলতে চাই না, একটা টিম বলছে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাব, আমার তো খেলতে যাওয়ার বাজেট নেই, আই লিগ খেলতে এসছে, আই লিগ খেলছে, দেশে আই লিগ ছড়িয়ে দেওয়ার ফলাফল পেয়ে গেছি, সারা ভারতে ফুটবল ছড়িয়ে গেছে, এমনও টিম এসছে সে বলছে আমার তো ম্যাচ খেলতে যাওয়ার বাজেটই নেই, এখান থেকে কল্যাণী ম্যাচ খেলতে যাও, বাস ভাড়া দেবে কে? বলছে বাস ভাড়া দেবে কে আই লিগের টিম বলছে? আমি বললাম তাহলে ট্রেনে চলে আয়, লোকাল ট্রেন ধরে চলে আয়, ও শিয়ালদা উল্টোডাঙ্গা থেকে ট্রেনে করে চলে এসে কল্যাণী নামো, ওখান থেকে হেঁটে এসে খেলে চলে যাও। এক্স্যাক্টলি, মানে আমি তাহলে আমাকে তো টাকার জন্য নামিয়ে দিয়েছিল, বলেছিল তোমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই, হ্যাঁ তুমি নেমে যাও, তুমি ক্লাব লাইসেন্সিংয়ে আটকে যাচ্ছ বলেছিল তো, তাহলে আজকে কারা এলো? আমার থেকেও হাল খারাপ, আমার থেকেও ফুটবলের ডেডিকেশন কম, আমার থেকেও ফুটবলার তুলে আনার ক্ষমতা কম, সে কিন্তু আই লিগ খেলছে। কোন ক্লাবের কথা বলছেন? আমি নাম বলবো না কোন ক্লাবের, আপনি এতটাও বলছেন ব্যক্তি হিসেবে কোন ক্লাবের নাম, এইবার কর্পোরেট ক্লাব তো আই লিগে এসেছে, অফ দা কর্পোরেট ক্লাবে তো প্রথম স্ট্রাকচারটাই এটা, স্ট্রাকচার এলে তোমার ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াটা মিট করতে হবে, তো সেখানে যদি সে তো করেই এসছে, তুমি আইএসএল এর কথাই চলে যাও, আমি বারবার আইএসএল এর কথা বলছি, আইএসএল ভালো হচ্ছে, কি কি ভালো হচ্ছে আমি সেটা জানি, আইএসএল করে কি হলো? আইএসএল করে আমরা দুটো স্ট্রাইকার পেলাম, আইএসএল করে পরবর্তী 5 বছরের জন্য আইএসএল এর ইউথ যে টুর্নামেন্টটা খেলবে, এফএসডিএল কত খরচা করছে ভাবো, আইএসএল এর ইউথ যে টুর্নামেন্টটা খেলবে সেখানে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড বা ইউরোপের প্রথম সারির অনূর্ধ্ব-19 অনূর্ধ্ব-21 দলগুলো এনে তাদেরকে ওই টুর্নামেন্টে খেলানো হচ্ছে, অথচ কত বড় আশ্চর্যের কথা, দেশের অনূর্ধ্ব-19 চারটে সেমিফাইনাল টিম সেখানে নেই, এ ভাগটা কে করলো? তার মানে কি বড় লোকের ফুটবল আলাদা, গরিব লোকের ফুটবল আলাদা? আমার যদি মেরিট থাকে, আমি যদি আন্ডার-19 আই লিগে কোয়ালিফাই করে থাকি, সেমিফাইনাল খেলে থাকি, তাহলে আমাকে তুমি কেন বাদ দিলে? তার মানে কি রিলায়েন্স ভারতবর্ষের ফুটবলের থেকে আলাদা, ও নিজের মতো ফুটবলটা চালাচ্ছে কী? আমাকে কেউ ক্ল্যারিফাই করে দাও কী, তুমি উন্নতি হচ্ছিলে বললে না, একটা গেল মান, মানে তো তুমি মেনে নিচ্ছ উন্নতি হয়নি, এবার বলো আর কিছু উন্নতি? এবার দাদা আমি যদি বলি ফুটবলাররা যেভাবে থাকছে, আদব কায়দা, এতগুলো স্পোর্টস ম্যানেজমেন্ট এমপ্লয়ি ইনভলভ হয়েছে ফুটবলে, কোথাও গিয়ে তো দাদা এই প্রফেশনাল অ্যাটমসফিয়ারটা যদি আমি বলি, এইটাও তো চাকরি বেড়েছে, এমপ্লয়মেন্ট বেড়েছে আমি আমি আমরা কথায় কথা দাদা ফুটবলে ক্রিকেটটাকে বলতে দাও প্রশ্নটা করে নিই, এই যে সামগ্রিকভাবে ফুটবলারদের আদব কায়দা, আমরা নবটলে বসে আছি, এইখানে
মানে টিমগুলো থাকছে, ফুটবলাররা এরকম একটা জীবন জীবিকার একটা হদিশ পেয়েছে, মানটা আপনার কথা আমি শুনলাম যে একটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা করার এখনও প্রয়োজনীয়তা আছে, এটা আমি এগ্রি করলাম। আমি কেন, যারা লাইভ দেখছেন বা সকলে এগ্রি করবেন, কিন্তু ফুটবলাররা যে সিস্টেম থেকে যেভাবে দিন কাটাচ্ছেন, যে আদর বায়দায় কাটাচ্ছে, এটাও তো খুব একটা দরকার ছিল। দাদা ভালো হোটেলে থাকছে, ভালো খাওয়া দাওয়া পাচ্ছে, ইউরোপিয়ান কোচ পাচ্ছে, এটা তো এটা পেয়ে তাদেরকে কিন্তু কোনো যাচাই হচ্ছে না। মনমান ইস্ট বেঙ্গল, আমি বলছি আইএসএল এ যদি এত ভালো ভালো জিনিস থাকে, জোর করে মনমান ইস্ট বেঙ্গলকে নিয়ে যাওয়ার কী দরকার ছিল? কারণ মনমান ইস্ট বেঙ্গল ছাড়া আইএসএল বাঁচবে না। অঞ্জনদা যা বলেছিল সেটাই ঠিক, চুপ করে বসে থাক, ওরা আসবে আমার কাছে, আমাদের ওর কাছে যেতে হবে না, ওরা আসবে। মনমান ইস্ট বেঙ্গল তখন কী করেছিল, বাঁচার জন্যে নিজের টাকার পয়সার অভাব ছিল বলে আইএসএল এর সঙ্গে সমঝোতা করে খেলতে খেলতে আজকে এই জায়গায় চলে গেছে। নইলে আমি যেদিনকে আমাকে যেদিনকে ক্লাব লাইসেন্সিংয়ের দোহাই দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবাংলা থেকে, না এফে, না ইস্ট বেঙ্গল, না মনমোহন, কেউ প্রতিবাদ করেন, আপনি চেয়েছিলেন কারোর থেকে হেল্প না? কেন চাইতে যাবো আমি, তো কারোর থেকে হেল্প চাইতে যাবো না, আমাকে হেল্প করবে কেন? আমাকে তো হেল্প করার কথা ছিল আমার পেরেন্ট বডি, আমার অ্যাসোসিয়েশনে, আমার অ্যাসোসিয়েশনই কিছু করেনি। এখন বললে খুব দুঃখ করে, দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে দুঃখ দিয়ে কী হবে? আমার পরে অনেককে নামিয়ে দিয়েছিলো, তাদেরকে আবার উঠিয়ে নেওয়া হয়েছে। গত বছর করোনা জেনে আই লিগ শুরু হয়েছিল, রিলিগেট হয়ে যাওয়ার পরে সেই টিমটাকে, তাহলে ফুটবল খেলার মেরিট যদি ভালো হোটেলে থাকা হয়, ফুটবল খেলার মেরিট যদি ভালো হোটেলে খাওয়া হয়, ফুটবল খেলার মেরিট যদি শীততাপ নিয়ন্ত্রিত জিমে জিম করা হয়, তাহলে তো ভাই নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, উগান্ডা, এরা তো ভাই ফুটবল খেলা ছেড়ে দেওয়া উচিত। ফুটবল যদি টপ লিগ খেলতে গেলে 15 কোটি টাকা দিতে হয়, ধরো বিশ্বকাপ খেলতে গেলে তাহলে ফিফার নিয়ম চালু করলো যে 100 মিলিয়ন ইউরো দিতে হবে, তাহলে তো ভাই আফ্রিকার দেশগুলো ফুটবল খেলে ছেড়ে দেবে। স্পোর্টসের মেরিট কোনো দিন টাকা হতে পারে না, স্পোর্টসই একমাত্র মেরিট। যে ভাই আমি একটা আন্ডার-19 টুর্নামেন্ট করবো, FSDL বললো আমি একটা আন্ডার-19 টুর্নামেন্ট করবো, সেই টুর্নামেন্টটাকে আমি ভারতবর্ষের যতগুলো ভালো আন্ডার-19 টিম আছে, আন্ডার-19 ইউথ লিগে যারা কোয়ার্টার ফাইনাল অবধি এসছে, সেই 8টা টিমকে নেবো। আমার যে ISL খেলছে তাদের মধ্যে তো 4-5 জনের বেশি রিজার্ভ টিমই নেই, সেই 4-5 জনকে নেবো, এই 8টা আর 4টে 12টা টিম দিয়ে আমি টুর্নামেন্ট করবো। তারপরে আমি দেখি কে কি ফুটবল শেখাচ্ছে, কে কি ফুটবল বোঝে, কে কত ভালো স্কাউট করতে পারে, আমি তারপরে দেখি যে শীততাপ নিয়ন্ত্রিত জিমে ভালো খাবারে কী ফুটবল হয়, গরিব মানুষের ডাল ভাত সয়াবিনের তরকারিতে কী ফুটবল হয়। অবভিয়াসলি ফুডের দাম আছে, আমি গুয়ারের মতো তর্ক করতে চাই না, দাম আছে। দাম কি, আমি একটা ছেলেকে বেঙ্গল খেলাতে চাইলে পাঠালাম, আমার আমাদের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আন্ডার-17 বেঙ্গল খেলতে গেল, ওখান থেকে এসে তথাকথিত একটা নাম করা একাডেমি তাকে সরাসরি নিয়ে চলে গেল, দ্য ক্লাব ডাজ নট বদার টু টক টু মি, সে আমার কাছে একটা আবেদন পর্যন্ত করলো না। সে আমি যখন তাকে ফোন করে জানালাম তুমি ওর ট্রায়াল নিচ্ছ, হি ইজ আওয়ার কন্ট্রাক্টেড প্লেয়ার, ও আমাদের ইউথ প্লেয়ার, সে সঙ্গে সঙ্গে বললো ওকে নবাব দা তুমি চিন্তা করো না, ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দিল, আর কী বললো, তুমি সিলেক্টেড, যাও গিয়ে রিলিজ নিয়েছো। এবার ওই গরিবের ছেলেটা তার মাকে নিয়ে এসে প্রতিদিন আমার অফিসে বসে তার মা কাঁদছে। আমি বলছি তার থেকে বেশি দরকার হচ্ছে, এতে একটা দুটো আছে, এটা একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আমার কথা হচ্ছে ভালো প্লেয়ারগুলো যদি সব আই লিগ খেলতে চলে যায়, তার পরবর্তী আর একটা সেট উঠে আসবে, প্লেয়ার বাড়বে সংখ্যা, কিন্তু প্লেয়ার বেড়ে সংখ্যায় বেড়ে বেড়ে প্লেয়ার করবেটা, প্লেয়ারের তো জীবিকা নেই আসল, যে জায়গাটায় কেউ দেখছে না, কেউ আলোকপাত করছে না, এটা তো ইস্ট বেঙ্গল মনমানের দোষ না। মূল সমস্যা হচ্ছে যে ভারতবর্ষের ফুটবলে প্লেয়ারদের জীবিকা অর্জনের জায়গা কম। একটা ছেলে খেলবে, একটা ছেলে যে খেলে, যে স্পোর্টসম্যান হয়, তার মেরিটটা একটা ডাক্তারের থেকে বেশি, নইলে সে খেলে কেউ কোনো দিন পড়াশুনো করে ঘষে 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 ডাক্তার হওয়া যায়, মিনিমাম ট্যালেন্ট না থাকলে কেউ ডাক্তার মানে ক্রিকেটার হতে পারবে না, ফুটবলার হতে পারবে না। এবার এই ছেলেটা করে এসে করবে কি, রোজগারের জায়গা নেই, রোজগার যে মানে কর্মসংস্থান নেই, কর্মসংস্থান হয় না, হ্যাঁ কর্মসংস্থানের পরিমাণটা সংকুচিত হতে হতে প্রায় শূন্য হতে চলেছে, এইটা হচ্ছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সমস্যা। তারপরের সমস্যা আমরা কর্মকর্তারা, একদম না, প্রথম হচ্ছে কর্মসংস্থান, দ্বিতীয় হচ্ছে আমরা কর্মকর্তারা মান্ধাতা আমলে ধ্যান ধারণা আটকে রেখে আমরা মনে করছি আমরাই সব জানি, কেউ কিছু জানে না।